আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি একটা অ্যাপ সম্পর্কে বলবো যেটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন খুব সহজে একদম নিখুঁতভাবে ইকো দিতে পারবেন অ্যাপ দিয়ে কোনো ধরনের মানে কম্পিউটার ছাড়া শুধু একটি ছোট্ট একটি অ্যাপ কিন্তু কাজ করবে একদম রিয়েল ইকো যেভাবে দেওয়া হয় সেভাবে তো ফার্স্ট অল্প আপনাদের যা করতে হবে আপনাদের প্লে স্টোরে যেতে হবে তো আমি প্লে স্টোরে ঢুকলাম প্লে স্টোরে আর যারা পড়েন না আমি অলরেডি কী করছি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন তো প্লে স্টোরে গিয়ে কী করতে হবে সার্চ করতে হবে ইকো ই সি এইচ ও ইকো সার্চ করবেন তাই প্রথম অপশনে এইটা যে এইটা পাঁচশো পঁয়ষট্টি কে হতে পারে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তারপর কি করবেন যখন আপনারা ডাউনলোড করবেন তারপর ওপেন করবেন ওপেন করার পর এখানে তিনটি অপশন পাবেন এখানে যে তিনটি অপশন আছে এই তিনটি অপশন আছে তারপর এখানে কী করবেন দেখুন যেমন স্টপ আছে রিপ্লে আছে রেকর্ড আছে আমাদের প্রয়োজন রেকর্ড হলো আমি আমার মোবাইলে স্ক্রিন রেকর্ডিং করছি যার কারণে রেকর্ডিং হবে না তারপরও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় এটা প্রথমে থাকে এই রকম সেটিংগুলো সেটিং প্রথম স্ক্রিন এইভাবে থাকে মানে হোল্ড করলে কী হবে রেকর্ডিং হবে যেমন যা আপনি বলতে চাচ্ছেন এখানে রেকর্ডিং হবে এবারে চাপ দিয়ে ধরে রাখতে হবে সেটিংটা পাল্টাতে হবে এই যে থ্রি ডটস এখানে আছে এখানে গিয়ে আপনারা পাল্টে নেবেন আচ্ছা তারপর কী করতে হবে এদিন রেকর্ডিং হওয়ার পর এখানে এই যে স্টার আছে এখানে এই সেভ করতে হবে সেভ করার পর এখানে মেইন সেভ হয়নি এখনো এখনও আপনার যাতে হবে এদের রেকর্ডিং আছে রেকর্ডিং অপশনে যাবেন সেখানে গিয়ে আপনার যেটা সেভ হচ্ছে এটা এখানে আসেইনি মানে আমার তো স্ক্রিন রেকর্ডিং করছি যার কারণে এখানে আসেনি আপনারা তো মানে এটা সেভ করতে চাইছেন এখানে এটা চাপ দিয়ে ধরে রাখবেন রিনেম চাইলে নাম পাল্টাতে পারবেন তারপর এখানে সেভ করবেন আর সেভ করার সময় দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে একটা আছে সেভ অরিজিনাল রেকর্ডিং আর সেভ উইথ ইকো ইফেক্ট আমাদের প্রয়োজন সেভ উইথ ইকো ইফেক্ট আমাদের ইকো ইকো ইফেক্ট ইফেক্টই লাগবে তো এখানে ওকে করে দিবেন তারপর এখানে সেভ হবে একটু ওয়েট করা লাগবে এখানে আমার স্ক্রিন রেকর্ডিং হয়ে হচ্ছে তো যার কারণে এগুলো হচ্ছে আচ্ছা তাহলে এইভাবেই মানে খুব সহজে সেভ বলতে পারবো তারপর আরও রয়েছে কাজ সেটিং অপশনে গিয়ে আপনারা কি করবেন এ যে ইকো এটা বন্ধ থাকবে অফ থাকবে এগুলো অন করে নেবেন তারপর এখানে ইকোর যে কোয়ালিটিগুলো আছে এগুলো এই যে ত্রিশ আমি মনে করি এটাই ভালো তারপর এখানে সাউন্ড যেমন এখানে কত সেকেন্ড ইকো দিবে এটা আপনারা ভালোভাবে বোঝেন আপনার বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন এটা আপনার ইচ্ছে তা এই এভাবে আপনারা কী করতে পারেন খুব সহজে অ্যাপ দিয়ে মানে কি করতে পারেন ইকো দিতে পারবেন একদম নিখুঁতভাবে মানে বুঝাই দেবে না যে আপনার মোবাইলে কাজ করা আমি প্রায় ভিডিও ফেসবুকে আপলোড দিই রকম মানে এই অ্যাপ দিয়ে কাজ করি আশা করি আপনারা বুঝতেছেন আপনারা কি কী করবেন অ্যাপটা ডাউনলোড করবেন আর রিয়েলি করার স্বাদ গ্রহণ করেন ভালো থাকবেন ধন্যবাদ